বাবুনগরের মরদেহ নেওয়া হয়েছে হাটহাজারি মাদ্রাসায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। সবুজ সবুজ জানাজার প্রস্তুতি ও মানুষের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানতে চাই। শাইলা, মানুষজন আসছেন মূলত তার মৃত্যুর সংবাদ দুপুরে পাওয়ার পর থেকেই। দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে তার যে ভক্তকুল রয়েছে, তার যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছে এবং তার যে হাজারো ছাত্র রয়েছে, কারণ তার দীর্ঘ শিক্ষকতার একটি জীবন ছিল, সেই কারণে তার যে ছাত্ররা ছিল তারাও বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং সে কারণে মূলত তার প্রথম দিকে 7:30টার দিকে জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল এবং সেটি যেহেতু বিভিন্ন জায়গা থেকে তার মানুষজন বিশেষ করে হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা ঢাকা থেকে আসছেন, তিনি যেহেতু হেফাজতে ইসলামের মহাসচিব ছিলেন, তাদের যে আসার সময়টা সেই সময়টা দেওয়ার জন্য মূলত জানাজার সময় 11টার দিকে নির্ধারণ করা হয়েছে। এখন মূলত এই হাটহাজারি মাদ্রাসা থেকে কিছুক্ষণ আগেও তার মরদেহ এখানে রাখা হয়েছিল শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তার যে ছাত্ররা তাকে এক নজর দেখার জন্য ঘণ্টাখানেক আগে এখান থেকে তার মরদেহটি নিয়ে যাওয়া হয়েছে তার যে গ্রামের বাড়ি ফটিকছড়ি, সেখানে তার পরিবার থাকেন, তার পরিবার পরিজনকে দেখানোর জন্য মূলত সেখানে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে মাগরিবের আগেই এখানে নিয়ে আসার কথা এবং এখানেই মূলত জানাজা হবে এবং এখানে জানাজার পরে মূলত কিছুদিন আগে হেফাজতে ইসলামের যে আমির ছিলেন আল্লামা আহমেদ শফি, তার কবরের পাশেই মূলত তাকে দাফন করা হবে। এটি মূলত এখানকার মাদ্রাসার যে শিক্ষা কমিটি রয়েছে সেই শিক্ষা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কিছুক্ষণ আগে। এবং আরেকটি বিষয়, এখানে হেফাজতে ইসলামের মূলত আমির ছিলেন আল্লামা বাবুনগরী এবং তিনি মারা যাওয়ার পর তিনি আজকে এই ইহলোক ছেড়ে চলে গেলেন, তার জায়গায় কে দায়িত্ব পালন করবেন সেটি নিয়েও এখন প্রশ্ন উঠেছে এবং সেই যে বৈঠক, সেই বৈঠকটিতে মূলত এই বিষয়ে আলোচনা হয়েছে। তবে এখনও সিদ্ধান্ত হয়নি, ঢাকা থেকে তাদের যে শীর্ষ নেতারা আসছেন তারা আসার পর অর্থাৎ তাকে জানাজার পর দাফন করা হবে। দাফন কার্যের পর তাদের হেফাজতে ইসলামের বা এই মাদ্রাসার একটি সুরা কমিটি রয়েছে, সেই সুরা কমিটি। সবুজ, ধন্যবাদ আপনাকে।